একবিংশ শতাব্দীতে এসে এখন মানুষের পথ চলার মূল সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট। বিশেষ করে আধুনিক প্রযুক্তির এই যুগে যুব সমাজের অনেকেই জড়িয়েছেন ইন্টারনেট সংশ্লিষ্ট পেশায়। কেউ শখের বসে, কেউ সময় কাটাতে, কেউ বা অর্থ উপার্জনের প্রধান মাধ্যম হিসেবে প্রতিনিয়তই বেছে নিচ্ছেন ইউটিউবিং, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিং, লাইভ প্রমোটারের মতো পেশা। এদিক দিয়ে আমাদের দেশের থেকে কিছুটা এগিয়ে পাশের দেশ ভারত। দীর্ঘদিন ধরে ইউটিউবিং পেশাকে কাজে লাগিয়ে অনেক ভারতীয় তরুণ জনপ্রিয়তা অর্জন করেছেন বিশ্বজুড়ে। জানাবো এমন চারজন ভারতীয় ইউটিউবারের গল্প। টেকনিক্যাল গুরুজি উর্ফ গৌরব চৌধুরী, যারা প্রযুক্তির সাথে জড়িত বা এ ধরনের কন্টেন্ট দেখতে ভালোবাসেন তারা কম বেশি টেকনিক্যাল গুরুজি চ্যানেলটার সাথে পরিচিত। 30 বছর বয়সী ইউটিউবার গৌরব সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন। নতুন ইলেকট্রনিক গ্যাজেটের রিভিউ সহ প্রযুক্তিজনিত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ভিডিও বানান গৌরব। বিখ্যাত ম্যাগাজিন ফোর্বসের সেরা 30-এর মধ্যেও একজন এই ইউটিউবার। তার চ্যানেলের সাবস্ক্রাইবার 21.1 মিলিয়ন, যা থেকে আনুমানিক গড়ে বাৎসরিক $45 মিলিয়ন আয় করেন গৌরব চৌধুরী। ইউটিউবে সময় কাটান আর ক্যারি মিনাতি নামটা শোনেননি এমন মানুষ খুব কমই আছে। বিশ্বের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে একজন এই ক্যারি মিনাতি ওরফ অজয় নাগার। গেমের লাইভ স্ট্রিমিং দিয়ে শুরু হলেও রোস্টিংজনিত বিভিন্ন ভিডিও করে খ্যাতি অর্জন করেন ক্যারি মিনাতি, যার সাবস্ক্রাইবার 35 মিলিয়ন এবং আনুমানিক বাৎসরিক আয় গড়ে $3.5 মিলিয়ন। একাই বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করাটা বোধহয় ভারতের বিবিকি ভাইন্সি শিখিয়েছেন। শুরু থেকেই জনপ্রিয়তা ধরে রেখেছেন ভুবন বাম নামের এই ইউটিউবার। 25 মিলিয়ন সাবস্ক্রাইবার মিলিয়ে $3 মিলিয়ন বাৎসরিক আয় করেন ভুবন। সামাজিক মাধ্যমে পরিচিত মুখ আশিস চাঞ্চলানি, নাম না জানলেও তার ভিডিও দেখেছেন হয়তো অনেকেই। বিভিন্ন রিলেটেবল কমেডি ভিডিও নির্মাণ করে আশিস চাঞ্চলানি ভাইন্স চ্যানেলের সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে $28.3 মিলিয়ন। প্রতি মাসে $1,15,000 থেকে $1,18,000 আয় করেন আশিস। নিজের পারিশ্রমিক বা আয় সম্পর্কে খোলাখুলি কথা না বললেও সেরা এসব ইউটিউবারদের আনুমানিক আর্থিক অবস্থার পরিসংখ্যান নানা সময়ে নানা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। খান তাজনিন আহসান, সময় সংবাদ।